বরাক বার্তার পরিক্রম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা। এই প্যান্ডেলে আমরা একটা ব্যতিক্রমী পরিবেশ দেখতে পেলাম, ভব্য প্রতিমা। এই প্রতিমা নিদর্শন সমগ্র শিলচর শহরে নিয়ে আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি সকাল থেকে, বা কিংবা গতকালকেও বিভিন্ন জায়গায় উদ্ঘাটনে গেলাম। এত সুন্দর প্রতিমা, এত সুন্দর প্যান্ডেল এবং এত সুন্দর একটা পরিবেশ আমরা পাইনি কোথাও, খুব ভালো লাগলো এখানে এসে। পরিক্রম অনুষ্ঠানে আপনাদের কাছে জানতে চাইব কী কী অনুষ্ঠান রয়েছে আপনাদের তিন দিন, এবং বরাকের নাগরিকদের কাছে, শিলচরবাসীর কাছে কী বলতে চাইবে আপনারা? আমি প্রথমেই বলছি, আমাদের অম্বিকাপুর সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যে আজকে প্রোগ্রামটা করেছি, আপনি তিন দিন বলেছেন, তিন দিন আমরা পাঁচ দিন থেকে প্রোগ্রাম করেছি। গতকালকে আমাদের গুরুজন সম্বর্ধনা ছিল, আমাদের প্যান্ডেল উদ্বোধন করেছেন আমাদের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, আর সঙ্গে আমাদের পাড়ার দশজন বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন, ওরা সহ আমরা উদ্ঘাটন সম্পন্ন করেছি। আজকে আমরা একটা, আপনি দেখেছেন সম্ভবত, এখানেই চলছিল মহালয়া, হ্যাঁ, যেটা আগমনী গান আমরা বলি, মিশন রুট পূজা কমিটির তরফ থেকে ওটা আমরা করিয়েছি আজকে। এছাড়া আমাদের যে এই পুজো, এই পুজোটা হচ্ছে যেমন ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট আপনি দেখবেন, ইন্ডিয়া গেটে ভারতবর্ষের সব জায়গার লোক এসে এখানে জড়ো হয়। আমাদের এটা হচ্ছে গিয়ে বরাক ভ্যালির ইন্ডিয়া গেট, হ্যাঁ, ওটাতে দেখবেন লালাবাজার থেকে লোক পাওয়া যায়, হাইলাকান্দির থেকে লোক পাওয়া যায়, পুরো বরাক ভ্যালির লোক এখানে আসে। তোমার সন্ধ্যার সময় আসবে, তারা ওই একটু সময় চেয়ারে বসে তারপরে চলে যাবে। অনেক লোক রামানুজ কলেজে পড়তো বাচ্চারা, ওরা এখন বিবাহিত হয়ে ওনার স্বামী বা কেউ ওদের মিসেস নিয়ে ওখানে আসে, এসে ওই পুরনো যে ওদের একটা ওই অম্বিকাপুরটির প্রতি মায়া ওদের রয়ে গেছে, ওটাই আমরা চাই সবসময় আমরা ওইরকম পুজো করে যাবো, যাতে সবাইকে আনন্দ দিতে পারে। নবমীতে কী কী থাকছে আমাদের? আমাদের এই অম্বিকাপুর চৌরঙ্গি সার্বজনীন দুর্গাপূজা উৎসব, এটা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, অম্বিকাপুর আসার পর, অম্বিকাপুরকে ঢোকার পর, অম্বিকাপুর পূর্ব, অম্বিকাপুর পশ্চিম, অম্বিকাপুর দক্ষিণ, কিন্তু আমাদের নাম অম্বিকাপুর চৌরঙ্গি। এটা অনেক পুরনো পুজো, এবং যেটা উনি বলেছেন যে ইন্ডিয়া গেট, সত্যি এটা ইন্ডিয়া গেট, এটা একটা মিলনস্থল, চারদিক থেকে লোক আসে এবং এটা বিশেষ আকর্ষণ থাকে। আর আপনি বলেছেন যে তিন দিন ধরে কী অনুষ্ঠান, যেটা আমাদের অজয়টা বলেছেন যে দুদিন হয়েছে অনুষ্ঠান, এবং তারপরে অনুষ্ঠান থাকবে প্রতি
দিনই থাকবে এবং আমরা আহ্বান করছি এবং আশা করছি অনেক অনেক দর্শক আপনারা নিজেও আসবেন এসে দেখবেন যে তিল ফেলার জায়গা নেই হাঁটার জায়গা থাকে না এত ভিড় এত আনন্দ বাচ্চা কাচ্চা থেকে আরম্ভ করে সবাই সব বয়সের ছেলেমেয়েরা এখানে এসে আনন্দ উপভোগ করে অনেক অনেক দূর থেকে আসে অম্বিকাপুরটি চৌরঙ্গীর পুজো একটা আলাদা আনন্দ সবার জন্য ধন্যবাদ দাদা আমাদের এই পরিক্রমা অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় দিলেন একটা ভব্য প্যান্ডেল ভব্য প্রতিমা ব্যতিক্রমী প্রতিমা বলা যায় আমরা দেখতে পেলাম এখানে খুব ভালো লাগলো এখানে এসে আগামী দিনে আপনাদের পুজো আরও উন্নত থেকে উন্নততর পথে এগিয়ে যাক মায়ের কাছে এটাই প্রার্থনা আপনাদের কাছে বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama?